আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শওকত মাহমুদ টিপু। আয়ারল্যান্ডে প্রায় 10,000 বাংলাদেশি বসবাস করলেও সেখানে কোনো দূতাবাস বা স্থানীয় মিশন না থাকায় পাসপোর্ট নবায়ন, জন্ম সনদ ও নো ভিসা রিকোয়ার্ড সিল সহ যাবতীয় কাজের জন্য তাদের আসতে হয় লন্ডনস্থ হাইকমিশনে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেখানে একটি কনস্যুলেট অফিসের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ডাবলিন থেকে রিপোর্ট করছেন মাহিদুল ইসলাম সবুজ। যুক্তরাজ্য লাগোয়া রিপাবলিক অব আয়ারল্যান্ডে বাংলাদেশিদের বসবাস শুরু হয় 70-এর দশক থেকে। এরপর থেকে বিভিন্ন সময় স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, আইটি সেক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশায় বাংলাদেশিরা এখানে আসতে থাকেন, যা এখনও চলমান। এ সকল বাংলাদেশি ও তাদের পরিবার পরিজন নিয়ে আয়ারল্যান্ডে এখন প্রায় 10,000 বাংলাদেশির বসবাস। কিন্তু পরিতাপের বিষয়, হাজার হাজার বাংলাদেশির জন্য এখানে নেই কোনো বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেট অফিস, যার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার মিনিস্টার টি এম জুবাইর। আয়ারল্যান্ডে একটা কনস্যুলার থাকা উচিত বলে আমরা মনে করি। ছোটোখাটো কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি প্রবাসী এখানে আছে, যার কারণে আমরা অনেকদিন থেকে এখানে কনস্যুলার উইং খোলার জন্য চেষ্টা করছি। গেল সপ্তাহে লন্ডন অফিস থেকে কনস্যুলার মিনিস্টার টি এম জুবাইরের নেতৃত্বে পাসপোর্ট সার্জারির একটি টিম আয়ারল্যান্ডে আসেন। আয়ারল্যান্ডে বসবাসকারী বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক বাংলাদেশি পাসপোর্ট সংক্রান্ত সেবা নিতে এসে তাদের দুর্ভোগের কথা বলেন। আমরা এখানে আয়ারল্যান্ডে থাকি, কিন্তু এখানে বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নাই। এর আগেও ইউকে অ্যাম্বাসি থেকে কিছু লোক এসে গেছে কয়েকবার, কিন্তু এরা ওই একইভাবে শুধু নর্মাল পাসপোর্টগুলাই ডেলিভারি করে গেছে, যেগুলো হাতে লেখা। পাসপোর্টটা আমার খুব দরকার এই মুহূর্তে, কারণ হচ্ছে আমি পাসপোর্টটা পেলে একটু সুবিধা হতো। আমি দেশে যাওয়ার জন্য একটা প্ল্যান আছে, আমি দেশে গেলে যাতে পাসপোর্টটা তাড়াতাড়ি হয়ে গেলে আমি পাসপোর্টটা নিয়ে যেতে পারি, যাতে হ্যাসেল না হয়। আয়ারল্যান্ডে প্রতি 3 থেকে 4 মাস পরপর লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি টিম এসে কনস্যুলেট সেবা দিয়ে থাকেন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়াও 25 নভেম্বরের পূর্বে হাতে লেখা পাসপোর্টের পরিবর্তে মেশিন রিডেবল পাসপোর্ট ডেলিভারি করা অন্যতম লক্ষ্য, যার জন্য প্রতি মাসে লন্ডন থেকে অন্তত একবার করে এসে হলেও হাইকমিশন মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করবেন, এ দাবি স্থানীয়দের। আমার মনে হচ্ছে আমরা 24 তারিখের মধ্যে পাসপোর্টটা পাবো না, তো আমাদের গভর্নমেন্ট যদি এর জন্য কোনো স্টেপ নেয় যে কারো যদি ইমার্জেন্সি হয় তাহলে আমরা যারা উপকৃত হব, তো আমাদের মনে হয় এটা কোনো গভর্নমেন্ট কোনো স্টেপ নেওয়া উচিত। একটি কনস্যুলেট অফিস আয়ারল্যান্ডে বসবাসকারীদের এখন সময়ের দাবি। দিন দিন এখানে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে, সেই সাথে বাড়ছে রেমিটেন্স এবং ব্যবসার সুযোগ। সরকারিভাবে এ সকল সুযোগ কাজে লাগাতে দরকার একটি কনস্যুলেট অফিস। সরকার বিষয়টি গভীরভাবে ভেবে দেখবে, আশা করছে এখানকার স্থানীয় বাংলাদেশিরা। মাহিদুল ইসলাম সবুজ, এটিএন বাংলা, ডাবলিন, আয়ারল্যান্ড। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বুকিংয়ের পাশাপাশি অন্যান্য প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন পূর্ব লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে কোরবানির ঈদে পোশাকের দোকানে ভিড় কিছুটা কম। মোস্তাক বাবুল জানাচ্ছেন বিস্তারিত। জিলহজ মাসের 10 তারিখ পালিত হয় ঈদুল আজহা বা কোরবানি, আর বৃহস্পতিবার লন্ডন তথা সারা ইউরোপ জুড়ে পালিত হবে ত্যাগের মহিমে উদ্ভাসিত এই দিনটি। মূলত কোরবানি নিয়ে ব্যস্ত থাকার কথা থাকলেও কম বেশি কেনাকাটায় ব্যস্ত দেখা যায় বিভিন্ন শপিং সেন্টারে ক্রেতাদের। কেনাকাটার কথা বলতে গিয়ে পূর্ব লন্ডনের একজন ব্যবসায়ী ইউকে গ্রুপের আফফাজ মিয়া, নর্মালি যে রমজানের মধ্যে যেগুলো এক্সপেন্সিভ বিক্রি হয় ওইগুলো বিক্রি কম হয়, মেইনলি মিড রেঞ্জের স্যুটস বা শাড়িগুলো বিক্রি হয় আর কি। আর এমনি আল্লাহর রহমতে স্বর্ণতে আমাদের তো খুব ভালো আলহামদুলিল্লাহ। অপর ব্যবসায়ী ফারুকউদ্দিন বলেন ক্রেতা কম আর 100 পাউন্ডের নিচে থাকা পোশাক বা শাড়ি বেশি চাহিদা। এবারকের ঈদে মানুষ একটু সস্তা ধরনের মানে আইটেমগুলো খুঁজতেছে, যেগুলো আপনার মনে করেন 50 পাউন্ড থেকে 100 পাউন্ডের ভিতরে মানে এগুলার হিউজ ডিমান্ড, একটা মানে কাস্টমার খুব বেশি নিতেছে। পেশায় স্কুল শিক্ষক, ছেলে মেয়েদের নিয়ে ঈদের কেনাকাটা করে খাবার দাবার পর্বটা শেষ করতে গিয়ে কথা বলেন এটিএন বাংলার সাথে। I'm here to get clothes for my children for Eid. Eid is in 3 days time inshallah, and we've just doing preparation for Eid, like making fitting and stuff. অপর ক্রেতা যাকে দেখা গেল স্বর্ণ কেনায় ব্যস্ত, তিনি বলেন কাপড় নয় স্বর্ণ কেনার জন্যই চিন্তা করছেন। আমি এখানে আসলে গোল্ড কেনার জন্য এসেছি বেসিক্যালি, কারণ এখানে গোল্ডের প্রাইস এখন মূলত কম আছে আর এখানে অনেক চয়েস আছে। আবায়া বা বোরখা বিক্রেতা এক জনপ্রিয় নাম সালমা ডিজাইনার আবায়া। এই দোকানের মালিক আবুল কালাম জানালেন বেচা কেনা গত ঈদের মতন নয়। ঈদও মোটামুটি কেনাকাটা রমজানের মতন নয়, এর বাদেও আলহামদুলিল্লাহ আমার বালাও চলে। ঈদটা তো নিয়ে ব্যস্ত কুরবানি নিয়া, তো মোটামুটি আতর, পারফিউম, দামি দামি আমার আতর আছে, আতরগুলো বালাজার।
জিলহজ মাসের ত্যাগ আর মহিমার শিক্ষা থেকে দীক্ষা নিয়ে আত্মকলহ হানাহানি বন্ধ হোক এমন প্রত্যাশা আপমার সাধারণের। মুস্তাক বাবুল, ATN বাংলা UK, লন্ডন। ওদিকে ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে রোববার ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় বাড়ি ফেরা মানুষের ভিড়। একরামুল হক সাইমের রিপোর্ট। আকাশের বৈরী অবস্থা আর বৃষ্টির মধ্যে শুরু হয় ঈদ যাত্রা। বৃষ্টি আর যানজট সেই যাত্রায় খানিকটা ব্যাঘাত ঘটিয়েছে। ট্রেনটা মিস আসলে আমাদের ভুলের জন্য হয়েছে, রাস্তায় এত জ্যাম ছিল, সকাল থেকে বৃষ্টি ছিল, তো আমাদেরই বের হতে আসলে দেরি হয়ে গেছে। যদিও কমলাপুর রেল স্টেশনে আসা এসব যাত্রীদের মুখে দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ কম ছিল। উত্তরবঙ্গগামী রাজশাহী এক্সপ্রেস আড়াই ঘন্টা পরে ছাড়ে, এছাড়া আরও কয়েকটি ট্রেন আধ ঘন্টা থেকে এক ঘন্টা দেরি করে। তবে প্রথম দিনে রেল স্টেশনে যাত্রীদের চাপ তুলনামূলকভাবে কম ছিল। ফ্যামিলির সাথে থাকা না, তাই বন্ধ হয়ে গেছে, তাই চলে যাচ্ছি। একটু আগে গেলে যানজটটা কম থাকে, এই জন্য আমরা একটু আগেই যাই। মানে ঈদের তো বেশ মানে কাছা হয়ে গেছে, কাজে একটু আর্লিয়ার দেওয়াটাই ভালো। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, যাত্রীদের চাপ মাথায় রেখে ঈদের সময় নতুন বগি সংযোজন করা হয়েছে। যান্ত্রিক গোলযোগের কারণে দুই একটি সামান্য বিলম্ব হয়েছে, এটা আমাদের এটা অনাকাঙ্ক্ষিত। ঈদ উল আজহা উপলক্ষে আমরা প্রতিদিন কমপক্ষে সারা বাংলাদেশে 2,50,000 যাত্রী যাতে পরিবহন করতে পারে তার ব্যবস্থা। 22 সেপ্টেম্বর থেকে ঈদের আগের 3 দিন এবং পরের 7 দিন চলবে ট্রেনের স্পেশাল সার্ভিস। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে অনেকেই বেছে নেন ট্রেনের যাতায়াতকে, এই জন্য দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি কাটিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করেছেন যাত্রীরা। তাদের প্রত্যাশা এখন সময়সূচি ঠিক রাখতে যেন রেল কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে পারে। একরামুল হক সায়েম, ATN বাংলা, কমলাপুর রেল স্টেশন। গার্ডিয়ান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চেয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপি। রোববার পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাহায্য চাওয়ায় তার সমালোচনা করেন। এছাড়া ব্রিটিশ ভিসা অফিস ঢাকা থেকে দিল্লিতে স্থানান্তরের সরকারের ব্যর্থতা রয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, ব্যারিস্টার আব্দুস সালাম, আবুল কালাম আজাদ এবং সিমকি ইমাম খান। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া লন্ডন সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পবিত্র ঈদ উল আজহার দিন খালেদা জিয়া যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় করবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ওদিকে দুজন উপদেষ্টাসহ 55 জন সদস্য বিশিষ্ট বার্মিংহাম আওয়ামী লীগের মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত বার্মিংহাম আওয়ামী মহিলা লীগের সভাপতি হিসেবে বিপাশা জান্নাত স্বপ্না এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিমা রহিম। শনিবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে বার্মিংহাম আওয়ামী মহিলা লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়। যুক্তরাজ্য আওয়ামী মহিলা লীগের সভাপতি খালেদা মোস্তাক কুরেশি ও সাধারণ সম্পাদক মুসলিমা খাতুনের পক্ষ থেকে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন বার্মিংহাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইব্রাহিম আলী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম কিসলু, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সাংবাদিক নাসির আহমেদ শ্যামল এবং বার্মিংহাম উদীচীর সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাসিক। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রচিত গ্রন্থ ব্রিটিশ মুসলিম সিটিজেনের প্রকাশনা অনুষ্ঠান শনিবার দুপুরে লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রিটিশ মুসলিমকে দৈনন্দিন জীবনে নানামুখী সমস্যা মোকাবেলা করতে হচ্ছে, প্রতিনিয়তই নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে। এসব সমস্যা মোকাবেলায় মুসলিম কমিউনিটি জীবনযাপনের ক্ষেত্রে একটি গাইডলাইন প্রয়োজন, এক্ষেত্রে এই গ্রন্থটি একটি গাইডলাইন হতে পারে বলে মনে করেন বক্তারা। আব্দুল মুক্তাদিরের পরিচালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর জামিল শরীফ, ডক্টর আব্দুল করিম ওয়াকিল এবং নীল জেমসন। এই বুক লঞ্চ এবং রাউন্ড টেবল ডিসকাশন একটা বইয়ের উপরে। এই বইটা হলো মানে ব্রিটিশ মুসলিমস সিটিজেন্স ইন্ট্রোস্পেকশন রিনিউয়াল ইংরেজিতে। সেটা হলো আমাদের যে মাল্টিপল আইডেন্টিটি আছে, আমরা মুসলমান, আমরা ব্রিটিশ এবং আমরা সিটিজেন, এইটা সম্বন্ধে আলোচনা হয়েছে। এবং বর্তমানে মুসলিম কমিউনিটি যে একটা প্রেশারের মধ্যে আছে, চ্যালেঞ্জের মধ্যে আছে,
সেটা কীভাবে ইন্টারনালি আমরা ডিসকাস করে এই চ্যালেঞ্জকে আমরা অতিক্রম করতে পারি। মিলান এক্সপোতে অংশ নিতে ইতালি সফরে এসেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার রাতে সুইজারল্যান্ড থেকে মিলান আসলে তাকে স্বাগত জানান রাষ্ট্রদূত শাহাদত হোসেন এবং মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল সহ দূতাবাসের কর্মকর্তারা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, আকরাম হোসেন, জামিল আহমেদ, চঞ্চল রহমান সহ মিলান যুবলীগ, শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তোফায়েল আহমেদকে স্বাগত জানান। ফ্রান্স সফররত কুমিল্লা জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ ওমর ফারুককে সম্বর্ধনা দিয়েছে ফ্রান্সে বসবাসরত কুমিল্লাবাসী। শনিবার প্যারিসের গাদু নর্দের একটি রেস্টুরেন্টে অধ্যাপক অপু আলমের সঞ্চালনায় বৃহত্তর কুমিল্লা সমিতি ফ্রান্সের সভাপতি মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি আলহাজ ওমর ফারুক, বেনজির আহমেদ সেলিম, ইব্রাহিম খলি, খোরশেদ আলম, শাহ আলম এবং গিয়াসউদ্দিন সহ আরও অনেকে। বক্তারা কুমিল্লা বিমানবন্দর আবারও চালু এবং কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার জোর দাবি জানান। গ্রেটার বড়লেখা অ্যাসোসিয়েশন ইউকে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সংগঠনের আহ্বায়ক আহমেদ জুবায়ের লিটনের সভাপতিত্বে এবং মোহাম্মদ নাজিমউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আহমেদ হোসেন চৌধুরী, নাজিম মোহাম্মদ, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ হাফিজউদ্দিন, মোহাম্মদ ফখরুল ইসলাম এবং কয়সর আহমেদ চৌধুরী আলম। সভায় বড়লেখা ও জুরি প্রবাসী সবাইকে সংগঠনের সদস্য হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ম্যানচেস্টারের লং সাইডে সম্পূর্ণ আধুনিক ডিজাইনের জামা কাপড়ের নতুন প্রতিষ্ঠান জারা ফ্যাশনের যাত্রা শুরু করেছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর জানান, শুক্রবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসির ওয়াহাব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জারা ফ্যাশন লং সাইড ইউকে লিমিটেডের স্বত্বাধিকারী গাউসুল ইমাম চৌধুরী সুজন ও হারুন মিয়া। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুরাবুর রহমান, মান্নান খান, সৈয়দ মাহমুদুর রহমান, তাসাদ্দেক হোসেন বাহার, কামাল আহমেদ সহ আরও অনেকে। এ সময় সর্বোচ্চ মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।